ও আমার বোনেরা জোগেরা, ও আবার নবী পাগম মাতানিরা, ও সুরমণিকেরা, ওদিনে দেখতে পা গেল, ওদিনে দেখতে পা গেল, নবী আমার কি করলেন, ওদিন নিকটে হাবি হয়ে গেল, সাহিত্যিক দিকে দেখে দেখে বলে সাহিত্যিকরা, ইন্না তাইনা কাল কাউসার, আছে কালিমা তোমরা কি লিখে ফেলেছো, ওরা ডেকে বলল, ওরে মুহাম্মাদের এ তুমি কি আমাদের চেন, আমরা হলাম সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক পুস্তক প্রণেতা, আমরা হলাম কবি, নবী আমার ডেকে বললে, ওরে সাহিত্যিকীরা আমার বাড়িতে ওই গ্রামে, আমি তো সময় চিনি অতীত মনে রেখো, আমি এখনো বলি ই কিতাব বলে আমারই আল্লাহর দরবারে, নবী বলছে এখনো বলছি কিতাব আল্লাহ, ওরা বলছে এই মোহাম্মদ এ তুমি আমাদের চেনো, বলছে সবার চিনি, আমি তো এই এলাকার মানুষ, তবে তুমি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছো, আরে তোমার তো একটু লজ্জা থাকা দরকার ছিল, এখন সময় আছে ফিরে যাও মান সম্মান গুছিয়ে নিয়ে, রাসূল করিম বলছেন শোনো ইজ্জত আর বেইজ্জতের মালিক কে, ইন্নাল্লাহ অত ইজ্জমান তাশা ও অত যুল্লমান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল শাইইন কদির, ইজ্জত আর বেইজ্জতের মালিক তোমার আল্লাহ, আমি ভয় করি না, নুত্তাকুল্লাহ ভয় আমি আল্লাহ কি করি, নিশ্চিত অমান অমায়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেছেন যারা সুখে আর দুঃখে ভরসা আমার উপরে রাখে, ফাহু হাসবুহু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট, একবার জোরে বলে, ভরসা কার উপর রাখতে হবে, আল্লাহর উপর না, আমাদের ভরসা যদি আল্লাহর উপর থাকতো এই মুসলমান হাত লম্বা করে লোন বন্ধন ঘোষের টাকা লিত, আরে সামান্য মসজিদে যদি কেউ মিঠাই মিষ্টি দেয় তবু আমরা ছাড়ি না লোন আর বন্ধন, এটা কি নেওয়া হারাম, আমি একবারও বলছি না, কিন্তু বাবু কে দিল কেন দিল জানার দরকার তো ছিল, মালটা হালাল কি হারাম, ফিরি দিচ্ছে মানে ফরেট খেতে রাজি আছে, শুধু তাই নয় ফজরে নামাজ পড়ে মুসল্লি ফজরে নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, এখনো সকাল হয়নি বলো, এখনো কিছু আধার আছে, পাক্কা আম টপ করে পড়েছে একবার সম্মুখে, ছেড়ে দেওয়া যায় গাছপাকা আম, তুলে ফেলেছে আবার ভাবতে যে এই মাত্র নামাজ পড়ে বেরিয়েছি এরা আমরা খাবো, আমি যাকে যাক ছেড়ে দিয়ে যাই, কিন্তু আবার ভাবতে গাছ পাকা আম ছাড়া যায়, আচ্ছা আমি খেলে যদি অসুবিধা হয় আমার বাড়ির ছোট্ট নাতিটা আছে সে খেলে আর সমস্যা কোথায়, তাই না, বাড়িতে নিয়ে যে বলতেছে বৌমা নাতিটার ডাকো আমরা কাটো ওরে দাও, আব্বাজি সকাল্লা এই একটা পাকা আম কোথায় পেয়েছেন, বলতেছে মা একজন আমাকে দিয়েছিল খেতে, একদম দাম ইত্যা কথা, সকালবেলা নামাজ পড়ে এসছে বলো, এসব নামাজ আল্লাহ দ্বারা যায়, হ্যাঁ ছি 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 আল্লাহ আকবার, এই জন্য নবী বলেছেন একদল মানুষ নামাজ পড়ে পড়ে কুঁজো হয়ে যাবে, কুঁজো কুঁজো বোঝেন, মাথা সোজা করতে পারে না, দুর্বল হয়ে যায় বয়সের ভারে, এই মানুষগুলো নামাজ পড়েও লাভ হবে না জান্নাতে যাবে না, কপালে কালো দাগ হয়ে যায়, আরে দাগ কেন টিউমারও যদি হয়ে যায় তবে তুই নাজাত পাবি না, কারণ তুই নামাজি হয়ে মিথ্যাবাদী, নামাজি হয়ে ধোকাবাদী, নামাজি হয়ে চিটিংবাদী, পরনিন্দা পরচর্চা গীবতগিল্লা করে, এখনো নামাজ পড়ে টুপি খুলি নাই বাইরে বেরিয়ে পরের গীবত করে, এরকম মুসল্লি আছে না, নাই বাবা যে সব নামাজ আল্লাহ দ্বারে যায় না, আপনি আমার দুশ্মন নয়, আমি আপনাকে ব্যক্তিগত কষ্ট দিতে আসি না, এটা আমার হক, বাল্যগত আন্নি ওয়ালা আয়া, তুমি যতটুকু জানো মানুষকে বলো পাঁচটা কথার ভিতরে একটা যদি আপনি মেনে নেন আপনার ওসিলে আমি হয়তো নাজাত পাবো, তাই বিশ্বাস করুন, আমার বোনেরা জোগেরা, বাবা নবী পাগম মাতানিরা, ও সুরমণিকেরা, ওদিনে দেখতে পা গেল, বড় বড় সাহিত্যিকীরা পণ্ডিতীরা ওরা বসে গেল লিখতে শুরু করলো, ইন্না তাইনা কাল কাউসার, বারবার তেরাই হয় আগে কি হবে পরে কি হবে, ও জোনেরা জুকেরা কোনো মতে বোঝাতে পারে না, প্রথমে ভজে যায় মাঝে ভজে যায় শেষে ভজে না, শেষে ভজে গেল প্রথমে ভজে গেল মাঝে ভজে না, মাঝে ভজে গেল প্রথমে ভজে গেল শেষে ভজে না, শেষে ভজে গেল প্রথমে ভজে গেল মাঝে ভজে না, কোনো একটা জায়গা বারবার গরমিল হয়ে যায়, ও যুবকেরা জনেরা অবশেষে এতে গা দিয়ে থরথর করে ঘাম বেরিয়ে আসে, কি চিন্তায় পড়ে গেল একে অপরে মুখ চাচাই করে।
কবিরা কি মুসিবতে পড়ে গেলাম, জীবনে কত বই পুস্তক লিখেছি, জীবন চোখ লিখেছি, উপন্যাস লিখেছি, গল্পের বই লিখেছি, কত কিতাব লিখেছি, কিন্তু না না রে এমন মুসিবতে জীবনে পড়ি না, একে আমার দ্বারা সম্ভব পার হবে না, এটা আমাদের দ্বারা সম্ভব পার হবে না, এখন ইজ্জত কা সওয়াল, ইজ্জত কা সওয়াল, এত বড় মুসিবতে এখন যদি আমরা না পারি, ঐতিহাসিক বলে পরিচিত, সাহিত্যিক বলে পরিচিত, আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, লজ্জিত হয়ে যায়, শরমান্বিত হয়ে যায়, ও জোরেরা যুবকেরা না 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 পারলো না, মগজ ধোলাই হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল অনেকটা সময়, সবাই ফাইনালে অপেক্ষায় রয়েছে, কি ঘোষণা দেয় এরা দেখতে চাই, কিন্তু না না অবশেষে ওই কবিদের জবান দে বেরিয়ে আসে, ওরে আব্দুল্লাহ বেটা মামিরা লাল, ওরে মরুদ্দিন আলী রে, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা হাদা কালামুল বাশার, এই কিতাবটা পৃথিবীর কোন মানুষের নয়, এই লেখকটা পৃথিবীর কোন সাহিত্যিকের নয়, কোন পৃথিবীর লেখক নয়, পুস্তক প্রণেতার নয়, কোন কবির নয়, এই কিতাবটি হলো লাইসা হাদা কালামুল বাশার, স্বয়ং আল্লাহ পাকের আসমানি কিতাব। আরো জোরে বলেন নারে তাকবীর। পারবে কেউ কোরআন শরীফের? কারা বাবর সাহিত্যিকরা মাথা নত হয়ে গেল। আবু জেল কি ভাবছিল যে আমি আজকে কি হব, সম্মানে সম্মানিত মাথা মুসা হবে, আমার ভাইপোর মাথা নত হবে, ডাকলো কে সবার, আবু জেল ডাকলো না, আল্লাহ আকবার, আমার আল্লাহ পাক কি না করতে পারে, আবু জেহেলের দ্বারাই আল্লাহ আমার নবীর প্রচারটা করে নিয়েছে, জোরে বলুন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ও জনেরা যুবকেরা, অবশেষে সাহিত্যিকরা ডেকে বললো, ওরে মুহাম্মাদির আমরা যখন পারলাম না, তবে আমরা একিনের সঙ্গে, আমরা দুর্ভ বিশ্বাসের সঙ্গে বলতে পারি, না 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 আমরা যখন পারলাম না, আজকে থেকে নিয়ে কামত পর্যন্ত পণ্ডিতদের যদি ঠাকুর দাদা আসে, ঐতিহাসিকদের যদি পরদাদা যদি আসে, ঐতিহাসিকদের যদি পণ্ডিতদের পরদাদা ঠাকুর দাদা আসে, কোরআন শরীফের একটি অংশ আদে কারিমা পরিবর্তন করতে পারবে না। ওরে ওখানে আবদুল্লাহর বেটা মুহাম্মদ মামিনার লাল, আজ আমরা বুঝিয়ে গেলাম এই কিতাব সত্য কিতাব আল্লাহর, আর আমাদেরই করতে রাজি নয়, হাত আমরা লম্বা করলাম, ও মামিনার লাল তুমি অন্য কেউ নয়, তুমি আল্লাহ পাকের নবী, তোমার হাতে হাত দিয়ে আজকে দিনে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চায়। এই দৃশ্য দেখবার পর আবু জেলের রাগ বাড়বে না কমবে? ও যা ছিল আর বেড়ে গেছে রাগ। এখন ভাবলো আমি জনসম্মুখে দেখেও তো বিপদে পড়েছি, আমি এতদিন চুপি চুপি যা করছি অনেক ভালো ছিল, কিন্তু এই যে জনসম্মুখে ডেকে এখন তো দেখতে বিপদ আমার, নত হলো আমার, উঁচু হলো ভাতিজার, ইস ইজ্জতের মালিক কে, আল্লাহ। এই জন্য বাবু ছেলেরা তাস খেলে, মদ খায়, জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে, আমি নামাজ পড়তে যাই, আচ্ছা আমার তো কর্তব্য আছে খোকা, এই ক্যারাম বোর্ডটা খেলিস না, এখন আজান হয়ে গেছে, এই করছি মোবাইল নিয়ে বসে আসি, চল না নামাজটা পড়ে আসি, হ্যাঁ দায়িত্ব আছে না নাই, ভাবতেছি ওরা 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 তারপরে করুক, আমি আমার ডানে ব্যস্ত, জান্নাত যাওয়া যাবে, আর ভাবতিস কি যদি বলি না জানি আবার কি বলে বসে, আমার একটা সম্মান আছে, আমার নবী যদি এটা ভাবতেন তাহলে দিনের দাওয়াত কি আসতো আমাদের কাছে, ভাবতি যা জানে সব ইমামরা জানে, হুজুররা জানে, ওরাই যা বলবে তাই, আমরা কেন বলতে যাবো, বাল্লিগ আন্নি ওয়ালা আয়া, আল্লাহর কোরআন বলছে তুমি যতটুকু জানো অতটুকু মানুষকে বোঝাও দায়িত্ব তোমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলছে হে ইমানদাররা, কুয়ান ফুসাকুম আগে তুমি বাঁচো, ও আহালিকুম তোমার আহাল বর্গদের বাঁচাও, কোথা না র আমার আযাবে জাহান্নাম থেকে, একবার জোরে বলেন বিশ্বাস করো, কষ্ট হচ্ছে নাকি গো, অসুবিধা হচ্ছে বাবু, ঘুম পাচ্ছে, তকবীর নারে তকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ রাত যত গভীর।
ঘুমের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? তবে একটু একটু মনোযোগ ঠিক রাখুন, দেখবেন ইনশাল্লাহ আরো দুটি কথা শুনতে পাবেন, আল্লাহ কবুল করিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, একটু ঝরে কষে দরুদ শরীফ। আল্লাহুম্মা আহা, খুব ভালো লাগছে। ওয়ালা আলে ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, এক জবাব পাবে আমার প্রভু সেজ আল্লাহ মগান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, তার জবাব পাবে আমার প্রভু সেজ আল্লাহ মগান। দূরে হবে না, আরেকটা চিল্লে হবে না, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া প্রাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, খুঁটি ভিগে নয় নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। আর টুকুরি হবে না, চিল্ল হবে না, ওই চন্দ্র বলো বা পৃথিবী বলো, ওই চন্দ্র বলো বা পৃথিবী বলো, সবে যে প্রবর দয়া প্রাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সৃজন করেছ এই পৃথিবী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার গতি একই সারাই হয়ে যাবে কায়ামত। ওই ধরণী বলো বা পৃথিবী বলো, ওই ধরণী বলো বা পৃথিবী বলো, সবে যে প্রবর দয়া প্রাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহুম্মা। খুব ভালো লাগছে। তবে আমাদের খেয়াল করুন, আচ্ছা এই দৃশ্য দেখবার পরে আবু জেলের রাগ বেড়ে গেল। এখন আবু জেল বলতে আর কোনো প্রকাশ্যে ঝামেলা যাওয়া যাবে না, আর কোন প্রকাশ্যে এইভাবে ঝামেলায় যাওয়া যাবে না, গেলে আমার বিশ্বাস আবার আমার মাথাটা নত হবে, একবার জোরে বলেন। তাহলে কি করা যাবে? আবু জেল বলছে আর নয়, আর আমার সহ্য হয় না। আবু জেল বলছে আমার আর্থিক ক্ষতি হয় হোক, কিন্তু মুহাম্মাদের শেষ দিকে আমি ছাড়বো, নবীকে মারবে। কি আছো পারবে মোহাম্মদকে কতল করতে, মার্ডার করতে? ওর মাথাটা আমার কাছে আনতে পারবে? ফ্রিতে নয়, 100 উঠব আমি। উট কটা? 100। উটের কথা এসেছে কেন? তৎকালীন উটের কদর ছিল বেশি, তাই 100 উট অনেক টাকা দাম, 100 উট দেবো। ওমর ফারুক 100 উটের লোভে দাঁড়িয়ে গেল। আবু জাহেল, তুমি যদি 100 উট দাও, মুহাম্মাদের মাথা কাটা আমার কাছে এমন কোনো ব্যাপার নয়, যাও। আল্লাহর নবী তার আগের দিন দুটি হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ বর্তমান মুসলমানের দুশ্মন অনেকটা, আল্লাহ আল্লাহ ইসলাম প্রচার করে আমার সহজ করে দেন, আল্লাহ দুজনের ভিতরে একজনকে যদি কবুল করে নেন, আল্লাহ একজনকে যদি কবুল করে নেন, হয় আবু জাহেল নাই ওমর ফারুক, ইসলামের জন্য যদি কবুল করে নেন, ইসলামের দাওয়াত দেওয়া আমি নবীর বড় সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন, বন্দুকের গুলি মিছ হয় নবীর জবানে কথা মিস হতে পারে না, আল্লাহর ওলিদের কথাও তাই মিস হয় না, বিশ্বাস করুন, কারণ এদের জবানটা আল্লাহর জন্য। আহা, বসিরহাটের আল্লামা হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে প্রধানতম খলিফা একজন দাওয়াত করেছে, খেতে বসেছেন, এখন
শেষে আম আর ওই একটু দুধ টুধ দেয় না, আমার দুধ দিয়ে হুজুর এক মুঠো ভাত লেন, কচি আবার হুজুর এক মুঠো খান একটু খুশি হব, দাওয়াত করলি এসে আপনার আপি আল্লাহর ওলি বান্দা, আমার বাড়িতে এসে আমার তকদিরটা বড় হয়ে গেছে, এখন আম দুধ দিয়ে হুজুর মাখিয়েছে খাবে, মুখে দিয়েছে চিবিয়েছে কিন্তু গিলতে পারছে না, সে কি বারবার আবার গিলতে যায় আবার কিন্তু বার হয়ে আসে। উনি বাড়ির লোকের ডাকলেন, বাবা একটা কথা বলবো, কিছু মনে নিও না, তোমার এই আম বা এই দুধের মধ্যে কোনো ভেজাল টাজাল আছে? হুজুর আপনি বলেন কি, কোনো তো ভেজাল নেই। না না কিছু না কিছু ভেজাল আছে, দুধ তো আমি নিজে হাতে কিনে নিয়ে এসেছি, হালাল টাকা দিয়ে আমটা কিনে নিয়ে এসেছি, আমি ছেলেকে পাঠিয়েছি, একটু শুনে দেখো তো বাবা। ছেলেকে বলছে, বাবা এই আম তুমি নিয়ে এসেছিলে এতে কি কোনো ভেজাল আছে? না আব্বা কোনো ভেজাল নেই, তবে আমার মনে পড়েছে আম ব্যাপারে আম বিক্রি করছিলেন, আমি আম কিনেছিলাম, নেওয়ার পরে ওর ঝাঁকা থেকে একটা আম নিচে পড়ে গেছিল, আমি ওটা আমার ব্যাগের মধ্যে নিয়েছিলাম, হুজুর জানি না হয়তো সেই আমটা আপনার ভাগ্যে পড়েছে। আল্লাহু আকবার, আমার গা ভিতর বার হারাম খেয়ে কে সব শ্যাতলা পড়ে গেছে, কিছু বাদে আর বাদে বাদে খালি বলতেছে লে আয়, ঠিক কি না, কি কি রান্না হয়েছে বল, খালি লিয়ে আয়। আর আল্লাহর ওলি যারা হারাম মাল ভিতরে যাবে না, ও মালটা বলে দেবে এটা হারাম, একবার জোরে বলুন, এজন্য তাদের কথা আর বন্দুকের গুলি মিস হতে পারে, এদের জবানের কথা মিস হতে পারে না, একবার জোরে বলুন। আর আমরা কিছু বাদ দেই, তেরেঙ্গা গুটকা খই তামাক বিড়ি যে যা দিচ্ছে দে, মদ খাই না যদিও কিন্তু বন্ধু তো খায়, বহুদিন পর দেখা, চল একটু বাজারে যাই। ভাই আমি তো সব খাই না, আরে বন্ধু বলে কথা একটু কথা রাখো, কথা রাখতে গিয়ে হারাম মাল খেয়ে ফেললাম, ঠিক কিনা বলুন? কিন্তু না, আল্লাহর যারা হয়ে গেছে এরা জীবনে মারা যাবে, হারাম মাল ভিতরে প্রবেশ করবে না। এই জন্য তো মানুষ আজও পাগল, ফুরফুরা শৈপের নামটা তো ইতিহাস, ঠিক কিনা? আপনাদের নসিব বড়, এখানে জামানার মজাদ্দিদ শুয়ে আছে, কপালওয়ালা আপনারা, বহু দূর থেকে মানুষ আসে তাই না, মজাদ্দিদ জামান কোথা শুয়ে আছে একটু দেখে আসে, আহা জিয়ারাত করে যায়, বেদাতি কোনো পীর নাই, শেরেকি কোনো পীর নয়, আদমি শরীফের মানুষ এখানেও চেনে, ফুরফুরা লোক আলাদা, এরা মাদার পূজারি নয়, ফুল চোড়ায় না চাদর চোড়ায় না, এই তোমলোক ক্যা হে ফুরফুরি হয়ে ইদার যাও, এ লোক দুয়া মাঙ্গেগা চাদর নেই চড়ায়গা, ঠিক কি না, একবার জোরে বলো। আল্লাহ আমাদের নসিব কত বড় করে পেয়েছি মুজাদ্দিদ জামান, এবং কোন বেদাতি ভণ্ড পীর নয়, নিছক আল্লাহর মাহবুব বান্দাকে পেয়েছি, একবার জোরে বলো। আল্লাহর ওলি না হতে পারলে আল্লাহর ওলিদের হয়ে থাকেন, ওসিলায় নাজাত পাওয়া যাবে, একবার জোরে বলো। চলুন, কথা কি বলছিলাম, জবানের একটা দাম আছে না নাই? আছে, আহারে। তবে আল্লাহ নবী দোয়া চাইলেন, আর এদিকে ওমর যাচ্ছে সেই নবীকে মারতে, ওহ লম্বা ইতিহাস আপনারা শুনেছেন, হালকা একটু টাচ করে দেই, এখন ওমর হুজুর যাচ্ছেন, আল্লাহ নবী একজন সাহাবার ঘরে দরওয়াজা বন্ধ করা, দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী কোথায়? তার আগে নিজের বোন কলমা পড়েছে, বোনাই কলমা পড়েছে, শুনে অত্যাচার করলো, পরে কোণে কি কোরআন তেলাওয়াত করছো, আহ কই দাও তো তোমার কাছে, এত মারছি কোরআন ছাড়ে না, দাও না, না লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে এই কোরআনে হাত ধোয়া যাবে না, যাও গোসল করে এসো। ওমর হুজুর গোসল করে এসে কোরআনটা হাতে দিয়েছে, আরবিয়ান তো আরবি ভাষা, কোরআন ও আরবি ভাষা পড়তে অসুবিধা আছে, চট করে কোরআনটা পড়ে দিল। এই কি কিতাব, যতই পড়ি ততই মজা, সম্ভবত সূরা তোহা ছিল, যতই পড়ে ততই মজা, যতই পড়ে ততই ভালো লাগে, ওরে কিতাব তোমার আল্লাহর কিতাব, কোথায় সে বিশ্ব নবী, চলো বোন বোনাইকে সাথে করে নিয়ে যায়। আল্লাহ নবীর কানে খবর গেল ওমর আসছে, সাহাবারা বলছে আর রাসূলুল্লাহ বড় ভয় হচ্ছে যে ওমরের শেষ কথা মাথা থেকে চেহারা আলাদা, সেই ওমর আসছে, নবী বলছে বাবা ভয় করো না, নুত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় কাকে, আল্লাহকে করো। হুজুর আপনি দরজার সম্মুখে আগে যাবেন না হুজুর, ওই যে দরজায় খটখটাচ্ছে ঘা দিচ্ছে, ওমর এসে গেছে, একজন দুজন তিনজন চারজন আগে যায়, হুজুর আমরা আগে যাই, আঘাত যদি করে প্রথমে আমাদের শরীরে লেগে যাক, আর আমরা আপনার ঢাল বেনে গেলাম, আপনার উপর আঘাত করতে দেব না, গো জোরে বলুন। আমার জোরে রাজু গেরাও আল্লাহ নবি ডেকে বলেছি রে বাবা সাবানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাবানা
আমার বিশ্বাস ওমর আমার সঙ্গে মারামারি করতে আসে না, ওমর আমার সঙ্গে কানাকানি করতে আসে না। আজকে দিনে ওই ওমর কেল্লা কলেমা পড়ানোর জন্য আমি রসুল্লাহ দরবারে আল্লাহ পাঠিয়ে দিলে। আর একটু জোরে বলে ও জোনেরা দরবারে খানা খুলে দেওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী কিতাবের শো ওমর ফারুকের জামার আস্তিনটা জামার সামনে টাটু টেনে ধরে বললেন, এ ওমর তুমি কি এসেছো আমার সঙ্গে লড়াই করবে মোকাবেলা করবে? না ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমাকে কষ্ট দেবেন না, এই কথা বলে আমাকে দুষ্ট দেবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আজকে দিনে বুঝে গেলাম আপনি পাগল নয় ম্যাডো নয় উল্লাস নয় গো, আপনি হলেন আখিরি জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ মুসলমান হতে চায়। হুজুর ইন্না দ্বীনা ইনদাল্লাহুল ইসলাম, পৃথিবীর বুকে যে ধর্ম আছে সবচেয়ে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম, যে আল্লাহকে মেনেছি ওই আল্লাহ ধর্ম মেনেছি, ওই আল্লাহ নবীকে মেনেছি, ওই ইসলাম হবে গোপনে প্রচার, ওই ইসলাম হবে গোপনে প্রচার, ওই ইসলাম হবে আজকে প্রকাশ্যে প্রচার। চলুন কোথায় কাবা শরীফে 360টি কি আছে নাম বলবো না, চলো ওখানে যাই, বার করে দি, ওই জায়গা হবে আল্লাহর ইবাদত। একবার জোরে বলুন, যে ঘরটা আল্লাহর নির্দিষ্ট ঘর, ইবাদত যদি করতে হয় ওই ঘরে হবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সাথে করে নিয়ে আগে যাচ্ছেন, ওমর ফারুক আগে, আল্লাহর ওমর ফারুকের পিছনে বিশ্ব নবী, আল্লাহর নবীর পিছনে নবী সাহাবারা। এখন অবাক সবাই, এই ওমর তুমি কোথায় যাও, তোমার পিছনে কে, এই ওমর কি ব্যাপার, তোমার ভাবভঙ্গি আজকে আলাদা কেন, তুমি এদের সঙ্গে কেন? ওমর বললে, এই আরববাসীরা মক্কাবাসীরা শুনে নাও, আমি এতদিন ছিলাম অন্ধকারে, এখন আমি আলোর রশ্মির মুখ দেখতে পেয়েছি, আজকে দিনে আমি ওমর মুসলমান হয়েছি। আমার পিছনে যিনি আছেন সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিন আছে। কোথায় যাও? কাবা বাইতুল্লাহ যাবো, ইবাদত করতে যাব। এই খবর দ্রুত গতিতে হাওয়ার গতিতে চলে গেল কার কাছে, যে পাঠিয়েছে আবু জেল। এই কথা শুনবার পর আবু জেলের আর ব্রেন ঠিক থাকে? আর আবু জেলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ছটপট করছে, কি হলো? আরে আমার যে মারাত্মক হাতিয়ার সেই আমার হাতছাড়া হয়ে গেল, ইস কি সর্বনাশ না হয়েছে। আবু জেল মাথা ঠুকছে, হায় হায় আমার চলে গেল, আমার চলে গেল, পাগল হয়ে গেল, আর কি আছে, আর কি আছে, আর কেউ পারবে না, আর কেউ পারবে, আফসোস করছে। সবাই বলে, কি হলো, তোমরা জানো না কি হলো, ওমর চলে গেল। আরে ওমর গেছে, ওরকম ওমর আবারও তৈরি হবে। আবু জেল বলছে, ওই ওমর আর দ্বিতীয় কেউ জন্ম নেবে না। জোরে বলুন, আমি আছি কে, রাতি বিন খারিদ পারবে? একবার সুযোগ তো দিয়ে দেখো, ঠিক আছে তোমার জন্য একসাথে উঠ রেডি আছে, যাও যাও। রাতিব ইবনে খারিদ বলছে, সুযোগ ওমরের পরে এখন আমি পেয়েছি, আমি যদি মার্ডার করতে পারি নিশ্চিত আজকে আমারও পাওয়ার বাড়বে, অর্থ বাড়বে, ধনীও হব। সুযোগ কি হাতছাড়া করা যায়? হাতে আছে লাঙ্গা খোলা তলোয়ার, কোথায় মুহাম্মদ? এই না মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? কেউ জানে না, কেউ জানে না মুহাম্মদ কোথায়, আল্লাহর নবী। এইভাবে চুরি করে আল্লাহর নবীর একজন সাহাবার ঘরে দিনের দাওয়াত দিচ্ছিলেন। এখন আপনাদের পিছনে যদি কিছু হয় সেটা আমি বলতে পারবো, কেন আমি চেয়ে আছি আপনাদের দিকে, ঠিক আপনাদের পিছনে সাহাবাদের পিছনে রকম এসে রাতি বিন খারিদ খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ঠিক এরকমই বক্তব্য করছেন, আপনাদের মতো সাহাবারা শুনছেন, একদম এরকম পরিবেশ, স্তব্ধ, কোনো সাউন্ড নাই, মধুমাখা আওয়াজ আল্লাহর নবীর জবানে বক্তব্য,
কেউ কেউ অন্য মনস্ক হতে পারে, নবীর জমানের বক্তব্য মানুষ পাগলের মতো শুনছে, চাতক পাকি নাই তাকিয়ে আছে। কিতাব এসছে, নবী যখন বক্তব্য বায়ান করতেন সাহাবারা এতটা স্থির হয়ে বসে থাকতেন, তাদের মাথার উপরে যদি চাদর ফেলে দেওয়া হতো চাদরটা নড়তো না কিঞ্চিত পরিমাণ, যেখানে কেউ নাই একবার জুড়ি বলুন। তাদের ভিতরে যদি একটা সুচ ফেলে দেওয়া হতো কিতাব এসছে, সুচের আওয়াজও শুনতে পাওয়া যেত, এতটা নিথর ছিল একবার জুড়ি বলুন, এতটা ঠান্ডা মেজাজে শুনতেন কোরআন হাদিসের কথা, আল্লাহু আকবার। এখন তাদের পিছনে দাঁড়িয়েছে রাতে বিন খারিব, দাঁড়িয়ে গেল আর ভাবতেছে বেটা মোহাম্মদ তোকে আজ বাগে পেয়েছি আমি, আর আমি তোকে ছাড়ব না, কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর মাথা কাটবো আবু জেলের কাছে হাজির করবো, একসাথে ওটা আমার জন্য অপেক্ষা করছে। এখন মারবে কাকে? বিশ্ব নবীকে। তবে মোহাম্মদ তোর কথা শুনে সব পাগল হয়, ওমারও পাগল হয়ে গেছে, কি আসলে তুই বলিস দেখি তো একটু শুনে, আল্লাহ কি না করতে পারে। সেই রাতিবিন খারিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জবানে বক্তব্য শুনলেন কয়েকটা মিনিট, হাতে আছে খোলা তলোয়ার আর ভাবতেছে আমিও পাগল নাই ওমরের মতো আমিও গলে যাব, কিন্তু কথা কথায় কথা রয়ে যায় কিন্তু আল্লাহ চাইলে কবুল হয়ে যায়। যদি বলে রাতিবিন খারিদ কয়েকটা মিনিট নবী পাকের বক্তব্য শুনলেন, কয়েকটা মিনিটের ভিতরে কিতাব এসছে, রাতিবিন খারিদের পাথর দিলটা যেন সাথে সাথে গলে গেল একবার দড়ি বলুন। এইবার তলোয়ারটা লুকাচ্ছে, কেন ইস এরকম একটা ব্যক্তিকে মারতে এসেছি আমি, কিন্তু সাধারণ মানুষ নয়, দুনিয়ার তো কোনো লোভ লালসা নেই ব্যক্তিটার ভিতরে, দুনিয়ার পাগল নয়, মানুষ কিভাবে নাজাত পাবে সেই কথা বলে, হা হাল্লার কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, কথার মধ্যে বোঝা যায় ধোকাবাজ কথা বললে কথা ধাঁচায় আলাদা, সত্যবাদী কথা বললে ধাঁচায় আলাদা, ঠিক কিনা? কথা শুনলে তো বোঝা যায় আহ কিনা ভালো লাগছে। ও কি গো, আমরা বাজারে ঘাটে যাই, অনেক মানুষ ম্যাজিক দেখায় জাদু দেখায়, হ্যাঁ আমরা বাজার ঘাট করতে গিয়ে ভুলে যাই, দেখি তো কি বলছে, এই কি হচ্ছে দেখি তো সরকারে, দেখতে দেখতে আমিও ভুলে গেলাম, বেশ কয়েক সময় গেল এই সর্বনাশ করেছে, বাজার করতে এসেছিলাম টাইম লস হয়ে যাচ্ছে আবার চলে যাই, কিন্তু ম্যাজিক জাদু হার মেনে যাবে নবী পাকের জবানে বায়ানের বক্তব্যের কাছে একবার জুড়ি বলুন। ভুলে গেল সব কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগে, একটু বসবে একটু জায়গা চাচ্ছে, যেই দেখছে কোনো ফাঁকা আছে একটু বসে বসে শুনবো, তাই কোনো ফাঁকা জায়গা খুঁজে যেই বসতে যায় আল্লাহর নবী বলছেন বাবা রাতিবিন খারিদ তুমি তুমি এখানে বসতে পারবে না, আবু জাহেল তোমার যে কাজের জন্য পাঠিয়েছে তোমার সে দায়িত্ব যে দিয়েছে দায়িত্বটা শুরু করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, কে জানিয়েছে আমার আল্লাহ হাবিব ও আপনাকে মারতে এসেছে, আহা যে মারতে এসছে সে এখন কথা শুনে পাগল হয়ে গিয়ে বসবে, তাই কেন আমার নবীর জমানে বক্তব্য বায়ান ছিল এতটা মধুমাকা। আপনি আমাকে কষ্ট দেবেন না, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না, আমি এতদিন দূরে ছিলাম কোনদিন নিকট এসে আপনার বায়ান বক্তব্য শোনার সৌভাগ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট এসে আপনার বায়ান বক্তব্যটা শোনবার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আর সুরল্লাহ একটু বার সুযোগ করে দাও এই জায়গায় বসে বসে আপনার জমানে বায়ান বক্তব্যটা শুনতে চায়, না 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 ওরে রাতিবি খরিদি রে তুমি যদি আমার মা পেয়ে দিয়ে বসে যাও আমার বায়ান বক্তব্য যদি ভালো লেগে যায় একটু পরে হয়তো বলবে ইয়া রাসূলুল্লাহ একটা বার আপনি কলমাটা পড়িয়ে দেন, একটা বার কলমা খারাপি পড়িয়ে দেন, এই কথাটি বলতে পারো, আর যদি মুসলমান হয়ে যাও আবু জেল বলবে রাতিবিন খারিদকে একলা পে জবরদস্তি কলমা পড়িয়েছে, এ রাতিবিন খারিদি রে না 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 এই অন্যায়টা আমি বিশ্ব নবী মাতা পেতে মেনে নিতে পারবো না, যাও দায়িত্বটা ফিরিয়ে দিয়েছো, দিয়ে তুমি আসবে আমার জন্য তোমার দরওয়াজাটা আজীবন কাল খোলা থাকবে, একবার জোরে বলুন।
আগে দায়িত্বটা ফিরিয়ে দে তবে এসো। আহা, কি নবী, কি বয়ান, কি বক্তব্য, মানুষ পাগল হয়ে যেত। আজকে আমাদের কাছে ভালো মানুষ কথা বললে রেগে যায়, ঠিক কিনা বলুন? আমার জবান এত খিটখিটে, আমার মেজাজ এত, কেন? একটু পয়সাওয়ালা তাই। কেন? আমি ইমাম, আমি আলেম, আমি মুফতি, আমি মুহাদ্দিসেন, আমি বক্তা, আমি ওয়াজিন তাই। কেন? আমি নেতা মাতব্বর তাই। আল্লাহ আকবার। জি, এটা কি, এটা কি মানুষের কাজ? প্রকৃত মানুষ যারা, চলা বলা তাদের, ভদ্রতা, মানুষ দেখে বুঝে যায় এই মানুষটা সৎ মানুষ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর মতো এত সৎ মানুষ পৃথিবীর আর কেউ ছিলেন, থাকবেন না? ইন্নাকা আলা খুলুকিন আজিজ, আমার নবীর চরিত্র হচ্ছে মহান। একবার জোরে বলেন, হুজুর কে বলে আসছেন, তকবীর দেন নারে তকবীর, জোরে দেন নারে তকবীর, সিলসিলায় হক মজা দেবো জামান, সিলসিলায় হক মজা দেবো জামান।